আমরা আজকে যেই কোর্টে এসেছি, এই কোর্ট হচ্ছে শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এই শ্রম অ্যাপিলেটের ট্রাইব্যুনাল হচ্ছে বর্তমান চেয়ারম্যান, উনি চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এখন চেয়ারম্যানের দায়িত্ব থেকে উনি দায়িত্ব পালন করছেন। আপনারা শুনেছেন আগর ডক্টর ইউনুস সাহেব একটি কথা বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের কোনো জটিলতা সৃষ্টি করে আমি কোনো রকম বেনিফিট নিতে চাই না। উনি বলেছেন আমি নির্দোষ, আমার একটাই হচ্ছে অপরাধ, আমি বলেছি দারিদ্রতাকে আমি মিউজিয়ামে পাঠাবো, সারা বিশ্বের দারিদ্রতাকে মিউজিয়ামে পাঠাবো, সারা পৃথিবী তার এই দারিদ্রতার এই সোশ্যাল বিজনেসকে গ্রহণ করেছে, আর আজকে তারকে সারা পৃথিবী দাওয়াত দিচ্ছে, তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে আজকে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে কোর্টে জানাতে হবে। আজকে জাতিসংঘের মহাসচিব তাকে ডাকছেন, আপনি আসেন, আজকে জাতিসংঘের এই দুর্যোগ মুহূর্তে আপনি উপদেষ্টা, আমার অন্যতম উপদেষ্টা সাতজনের একজন, আপনি আসেন, উনি যেতে পারছেন না, তাকে দরবার করা হচ্ছে। এই হচ্ছে আজকের আদেশ, হচ্ছে আগামী 23-25 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেইলও আগামী আবার 23-25 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি, আইনের বরখেলাপ করা হয়েছে। এই বরখেলাপ সম্পূর্ণভাবে ডক্টর ইউনুসকে টার্গেট করে এবং তার সাথে যারা তাদেরকে টার্গেট করে সরকারের নির্দেশেই করা হয়েছে বলে আমরা মনে করি। এই নতুন বছরে আমরা নিজেদেরকে নতুন করে যেন আবিষ্কার করতে পারি, এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে ভবিষ্যৎ, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি, সেটাই আমাদের কাজ হোক, এটাই আমাদের দেশবাসীর প্রতি আমার আবেদন। আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি এবং সুন্দরভাবে বাস করি, আমরা কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, শঙ্কা মধ্যে না থাকি, শঙ্কামুক্তভাবে জীবনযাপন করি, আইনের শাসনের মধ্যে জীবনযাপন করি, আমরা যে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করতে যাই যার যার মতো করে, বিশেষ করে তরুণদের যে মনে যে সমস্ত স্বপ্ন আছে এবং আরও স্বপ্ন আসবে, সেই স্বপ্নগুলো যেন আমরা পূরণ করতে তাদেরকে সহায়তা করি, এটাই আমাদের আজকের চরম। ধন্যবাদ সবাই। আদালত যেভাবে হুকুম করে ওইভাবেই আসে, কিছু নাই আমার তো করার কিছু নাই। থ্যাংক ইউ। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সহ বাকি তিনজনের উপস্থিতির জন্য ডেট নির্ধারণ ছিল, আমরা উপস্থিত হয়েছি, কারণ আমরা যে আপিল করেছি লেবার কোর্টের আইনের বিরুদ্ধে, অর্ডারের বিরুদ্ধে, জাজমেন্টের বিরুদ্ধে, এই আপিল গত 28-1-2024 তারিখে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমাদেরকে বেল দিয়েছিল গত তারিখে মাত্র 1-3-3 পর্যন্ত, তারপরে 3-3 তারিখ থেকে 16-10 পর্যন্ত, 16-4 আজকে পর্যন্ত বেল দিয়েছিল। কিন্তু নিয়ম হচ্ছে যে আপিল অ্যাডমিশন হলে বেল পার্মানেন্ট হয়, আপনাদেরকে টিল ডিসপোজাল হয়। আপনাদেরকে আজকে একটা উদাহরণ দেখাচ্ছি, এসএ পরিবহনের মালিক জনাব সালাউদ্দিন সাহেবকে এই তৃতীয় শ্রম আদালত আপনার 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন 303-এর উম এবং 307 অনুযায়ী, তাকে এই আপিল আদালত তার আপিল গ্রহণ করে 6 মাসের বেল দিয়েছিলেন, আর ডক্টর ইউনুসকে বেল দিয়েছেন তার কেনে 1 মাসের জন্য। এটা এত বড় অন্যায়, বৈষম্য। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রতিটি নাগরিক আইনের চোখে সমান এবং কখনো বৈষম্য করা যাবে না। এইটা এই কোর্টের ওই কেস নাম্বারটি হচ্ছে
আপিল নাম্বার 270/2023 ওই মামলায় তাকে দিয়েছে 6 মাসের বেল, আর ডক্টর ইউনুস সাহেবকে দিয়েছেন 1 মাসের বেল। অর্থাৎ ডক্টর ইউনুস সাহেব একজন দাগি আসামি, উনি বেল পেলে পালিয়ে যাবেন, তাই প্রতি মাসে মাসে তাকে এখানে হাজির করা হচ্ছে। এই যে আপনাদের পাশে বসে আছেন মোহাম্মদ শাহজাহান, উনি ডক্টর ইউনুস সাহেবের পরে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। কোভিডের সময় তিনি স্ট্রোক করে পার্মানেন্টলি প্যারালাইজড হয়ে গেছেন, তাকে পর্যন্ত অ্যাম্বুলেন্সে করে এনে আজকে এখানে হাজিরা দেওয়া হচ্ছে। আজকে নূরজান বেগম এই যে দেখতে পাচ্ছেন, উনিও গ্রামীণ ব্যাংক নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এই সমস্ত লোক এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশরাফুল হাসান সাহেব, উনি হচ্ছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্রামীণ টেলিকম, তারা হচ্ছেন আজকে সমাজের কাছে অত্যন্ত নিকৃষ্ট ব্যক্তি। তাদেরকে আপিল হলে নির্দিষ্ট আপিল শুনানি পর্যন্ত বেইল মঞ্জুর করা হয়। আজকেও আমরা আবেদন করেছি, সরকার এর বিরোধিতা করেছে, কেন বিরোধিতা করেছে তা আমরা জানি না। অথচ আপনারা জানেন যে আপনার ইসলামী ব্যাংকের একজনে আপনার 1100 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে, অনেকে বলে হাজার হাজার কোটি টাকা। সুপ্রিম কোর্ট বলেছে দুদক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, আজকে 4 মাস হয়ে গেল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনারা জানেন, আমরা সামাজিক মাধ্যমে জানতে পাচ্ছি সাবেক আইজি, পুলিশের সাবেক আপনার র‍্যাবের প্রধান, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার নগদ, এই যার বেতন সারা জীবনে হচ্ছে 1.5-2 কোটি টাকা, এর কোনো তদন্ত হচ্ছে না, সরকারের পক্ষ থেকে কোনো ইনভেস্টিগেশন করা হচ্ছে না। সরকারের কতগুলি মিডিয়া যারা সবসময় ডক্টর ইউনুসকে নিয়ে রিসার্চ করেন, আমাদের 71 এবং আমাদের ডিবিসি এবং হচ্ছে আপনার সময়, তারা পর্যন্ত কোনো তদন্ত করছে না। এই যে অবস্থা হচ্ছে, এই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসাকে সারা বিশ্বে তার গ্রহণযোগ্যতাকে ম্লান করে দেওয়ার জন্য একটি চক্রান্ত।